গুড মর্নিং, এখন হয়তো বাজে সকাল 7টা, আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখতে দেখতে তো মায়ের পুজো একদম কাছাকাছি চলে এসেছে, তো আমাদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। আর কদিন পরই মায়ের পুজো, তো আজ থেকে একদম সব কিছু শুরু করে দিতে হবে। আর আজকে তো ঠাকুরের মূর্তি নিয়ে চলে আসব, তো আমরা একটু পরে সকালবেলার দিকে বেরোবো। আগের দিন রাত্রিবেলায় ঢাক নিয়ে চলে এসেছি, তা দেখাতে পারিনি, ব্লগ করতে পারিনি, কারণ এত ব্যস্ততার মধ্যে আছি তো ব্লগ করা সবসময় সম্ভব হচ্ছে না। বাবাকেও নিয়ে এসেছি, মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে এসেছি, আর সৌগতকে নিয়ে এসেছি। আজ সকালে ঠাকুর আনতে যাওয়ার কথা আছে, ও যাবে আমাদের সাথে ঠাকুর আনতে। আর এই যে দেখতে পাচ্ছেন, আগের দিন রাত্রিবেলায় এসেই তো এসব সোফা টোফাগুলো সব সরিয়ে নিয়েছি, সোফা আবার সব যে যেমনকার সব জায়গায় চলে এসেছে। আর প্যান্ডেল ওরা করে দিয়েছে, প্যান্ডেলের কাজ হয়ে গেছে, বাঁশ লাগিয়ে তো চলে গেছিলো যেমন দেখিয়েছিলাম, তারপরে তো আর কাপড় টাপড় লাগায়নি। তো আজকে সকাল সকাল এসে একদম 6:30 নাগাদ এসে ওরা পুরো কাপড় টাপড় সব লাগিয়ে দিয়ে গেছে, এখনও কাজ চলছে। আর আমরা তো একটু পরের দিকে বেরোবো। এই যে সৌগত ঘুমাচ্ছে এখন, কালকে সারা রাত গেম খেলেছে আমার সাথে, তো ওই জন্য এখন ঘুমাচ্ছে। আর এই যে ঢাক নিয়ে চলে এসেছি, আর এখানে দেখেছেন আমার কম্পিউটার এখানে সব চলে এসছে, ওই ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, নাহলে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হতো। অরিন মাঝে মাঝে কান্নাকাটি করতো, এ করতো, তো আমি নিশ্চিন্তে কাজ করতে পারি না, তাই জন্য আমি এখন মেশিনটা এখানে এই ঘরে নিয়ে চলে এসেছি। আর এই খাটটা তো আসলে বড় করা হয়েছে, নাহলে খাটটা এইটুকু খাট হয়ে যায়, তো অসুবিধা হয় না, এখানটা এখানটা অনেকটা জায়গা থাকে। আর পুজো তো একদম সামনে চলে এসছে, তো আমাদের একদম প্রস্তুতি একদম জোরদারে শুরু করে দিতে হবে, আর দেরি করা যাবে না। তো এখন একটু প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি, আজকে ঠাকুর আনার পরই আমাদের বাজার করতে হবে, অনেকগুলো বাজার করা বাকি রয়েছে, ভুজ্জের বাজার, দশকর্মার বাজার, তারপরে মুদিখানার বাজার, ফলের বাজার, সবজির বাজার, প্রচুর বাজার রয়েছে, তো সেগুলো করতে হবে, আজ থেকে একদম সব শুরু করে দিতে হবে। আর ওই জন্যই আরও বাবা ওরা এসছে, বাবা সৌগতকে নিয়ে এসছি, কারণ একা তো সম্ভব হয় না কখনো, তো ওরাও যাবে আমাদের সাথে। হয়তো ঠাকুর আনতে যাচ্ছি, ওটা আমি ব্লগে দেখাতে পারবো, ওটা আমার পক্ষে সম্ভব হবে, কিন্তু বাদ পাখিটা আমার মনে হয় না আমার পক্ষে সম্ভব হবে, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই দেখাবো, আর না হলে আনার পর দেখাবো। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক, আর দেরি করা যাবে না, প্রচুর কাজ আছে আজকে সকালে উঠে। চলুন পরে তাহলে আবার আমি ফিরে আসছি। এই যে সৌগত এতক্ষণ পরে উঠেছে ঘুম থেকে, চল চল তাড়াতাড়ি চল ঠাকুর আনতে যাবো, দেরি করলে হবে না, তাড়াতাড়ি রেডি হও। তো এখন যাচ্ছে এখন ড্রেস পরতে, আর বাবাকেও ডাক। হ্যালো গাইস, প্যান্ডেল রেডি হয়ে গেছে, এবার আজকে ঠাকুর আনতে যাবো। এই যে প্যান্ডেলের ঠাকুর নিতে এসেছি, ওখানে চলে এসেছি, এই যে ঠাকুরের স্টলটা, এই যে আমাদের ঠাকুরটা আসছে, লোকরা নিয়ে আসছে। খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা, ওনাকে একটু দেখা, এই যে ইনি বানিয়েছেন, গোলমুন্ডু ভালো, আগের বারে যে মুন্ডু দিয়েছিল মাথা নাই, চ্যাপটা মুন্ডু।
আমরা ঠাকুর নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি যাব, মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। একটু খুলে ফেলো তো এটা, ওই যে কাগজটা আছে থাকে। চলে এসেছি এখন, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে আছে তো এখানটা পরিষ্কার করতে হবে। এবার গোল্ডেন করানো হয়েছে পুরো, ভালোই লাগছে। আজকে বিকেলের দিকে আসবে লাইট ফাইট লাগাতে, তো লাইটগুলো লাগানো গেলে আরও ভালো লাগবে। দুটো বেজে গেছে, এবার আমাদের ফ্রেশ হয়ে খেতে হবে। আর মানে এইসব ঠাকুরের ভুজ্জের, তারপরে দশকর্মা সব ফর্দ দিয়ে এসেছি, আর ওইগুলো মোটামুটি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে, আমরা বিকেলবেলা গিয়ে ওইগুলো নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঝাঁটা আছেন, হ্যাঁ ওই ঝাঁটাটা রয়েছে, আর আমরা একটু বিকেলের দিকে যাবো, বাজারটা করে নিয়ে আসবো, ফর্দ ফর্দ যেগুলো দিয়ে এসছি। তো মুকুরটা একটু সোজা করতো, মুকুরটা একটু ব্যাখ্যা করে দিয়েছি, মুকুরটা একটু সোজা হতো, মুকুরটা সোজা করতে পারবে না। প্যান্ডেল দেখছে ঘুরে ঘুরে, কেমন হয়েছে প্যান্ডেল? হ্যাঁ ভালো হয়েছে। একটু শুয়েছিলাম দুপুরবেলা, তো খাওয়া হয়ে গেছিলো, খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আবার তো একটু পরে বেরোতে হবে, তো ফর্দগুলো দিয়ে সেগুলো আনতে হবে। আর এর মধ্যে ইলেকট্রিকের লাইট লাগাতে সব এসছে ছাদে, তো চলুন দেখি ইলেকট্রিকের লাইটগুলো লাগাচ্ছে কীরকম, কী লাগাচ্ছে, কী লাইট নিয়ে এসছে। রিসিভারটা করে দিয়েছে কি? এই সব আর কাজ করছি না, ওয়্যারিং এর কাজ করি শান্তি পাচ্ছি না। হ্যাঁ ওয়্যারিং এর কাজ করি শান্তি পাচ্ছি না। তো সব চেষ্টা পরে পড়তে আর হবে না, তো না হবে না কেন, এইটুকুনি মাল রেখে দিয়েছি, ইচ্ছা ছিল না বিশ্বাস করো। আর ইয়ে নিয়ে পাওনি স্পট? ওটা আনবো। ও এখন টুনিটা জ্বালিয়ে দিয়ে আজকে কালকে সকালবেলা এসে দুটো মাল লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবো। অনেকক্ষণ বাজে ফিরে এলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 10টা, তো সব লাইট লাগানো হয়ে গেছে, শুধু যেখানে ঠাকুর বসবে সেখানে লাইটটা শুধু লাগানো একটু বাকি রয়েছে, তো ওটা কালকে সকালে এসে লাগিয়ে দেবে। পরে আমরা লাইট ফাইট লাগানোর পর আমরা সব বেরিয়ে গেছিলাম, আসলে দশকর্মার বাজার, ফলের বাজার, সবজির বাজার, ওগুলো সব করতে গেছিলাম, তো ওগুলো হয়ে গেছে, এমনি মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে, আর বাকি রয়েছে কিছু সবজি বাজার, আর বাকি রয়েছে আরও কয়েকটা জিনিস বাকি রয়েছে, সেগুলো কালকে করতে হবে, আরও অনেক কিছু বাকি রয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে
সবজি বাজার ফল সব হয়ে গেছে আর এখানে রসকর্মা সব বাজার হয়ে গেছে এগুলোকে এখানে রাখা রয়েছে এবার দেখি কালকে হয়তো স্যানিটাইজ করতে হবে আর এসব সব কেটা হয়ে গেছে আপনাদেরকে এরমভাবেই দেখাচ্ছি বাজারে নিয়ে গিয়ে দেখানোর মতন অবস্থা নেই প্রচণ্ড ভিড় তো ওখানে নিয়ে গিয়ে আমি ব্লগ করতে পারিনি তো মোটামুটি এইসব কেনাকাটাগুলো হয়ে গেছে আর বাদ বাকি কিছু জিনিস বাকি রয়েছে সেগুলো কালকে গিয়ে কিনবো মাকে বলবো আসতে বাবার সৌগত তো কালকে সকালে চলে যাচ্ছে কালকেই লাস্ট দিন সব বাজার করে নিতে হবে পরশু দিন তো পুজো আছে অরিন ঘুমাচ্ছে আর এখানে এইটা তো দেখানো হয়নি আজকে বেরোনোর আগে সব লাইটগুলো লাগিয়েছি এই যে আমাদের ফ্ল্যাটের বাইরেও লাইট লাগানো হয়েছে এই যে সব লাইট লাগানো হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে বাইরে থেকে কালকে দেখাবো বেশ ভালো লাগছে দেখতে আর এখানে লাইট লাগানো হয়েছে এই ঘরে এই লাইটটা জ্বলছে বলে অতটা বোঝা যাচ্ছে না লাইট পুরো অন্ধকার হলে ঘরটা ভালো লাগতো তো এই জানলায় ওই জানলায় সব লাগানো হয়ে গেছে লাইট তো মোটামুটি সবই হয়ে গেছে এবার শুধু পুজোর অপেক্ষায় আছি 14 তারিখ আর কালকে তো যাব বাজারে যেমন বললাম চলুন এরকম অল্প অল্প করেই আপনাদেরকে দেখাচ্ছি কারণ বাজারে নিয়ে গিয়ে ক্যামেরা অন করে ব্লগ করার মতন অবস্থা নেই মানে করতে খুব অসুবিধা পারছি না করতে একদমই আর তার মধ্যে তো কেউ মাস্ক পরেনি কিছু পরেনি তো প্রচণ্ড ভিড় মানে এত ভিড়ের মধ্যে বাজার করা কালী পুজো তো প্রচুর জিনিস সব জিনিসগুলোকে মিলিয়ে নেওয়া তার মধ্যে যদি ব্লক করতে হয় তো অবস্থা পুরো খারাপ পুজোর আগে কিভাবে সবকিছু জিনিস নিয়ে গোছাচ্ছি কিভাবে কিভাবে করছি তো রসকর্মা বাজার ফলের বাজার সব সেগুলো এইভাবেই আমি দেখাচ্ছি কালকেও এইভাবেই দেখাবো অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ডিটেলসে দেখাতে পারছি না